দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদা ঠাকুর সুদূর চট্টগ্রাম থেকে এসে সাত সাতখানা ওষুধ তৈরি করেছিলেন। পয়লা বৈশাখ 1322 সনের 100 নম্বর আমাস স্ট্রিটে ডিসপেন্সারি করে বসবেন ডাক্তার হয়ে। তখন রামকৃষ্ণদেব স্বপ্নে বলেন, নট দিস লাইফ বাট সামথিং হায়ার, ইউ গো টু ইডেন গার্ডেন। You will found Goddess Adama under the lake between coconut and paku tree. After getting Adama, his life completely changed from worldly affairs to a spiritual path. জীবনে ছিলেন মাত্র 37 বছর। এই 37 বছরের মধ্যে সারা পৃথিবী জুড়ে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ গড়ে তুললেন। প্রথমেই তৈরি করলেন বিধবা মায়েদের আশ্রম, স্বামী পুত্রহীনা। তিনি বলতেন, আই ডু নট বিলিভ ইন এ গড হু উইল নট ওয়াইফ আউট টু উইডোস টিয়ার্স আর ট্রুবিং এ পিস অফ ব্রেড টু দ্য অরফেন মাস। যেই ধর্ম বিধবা মায়ের চোখের জল উঁচাতে পারে না অথবা অনাথ ছেলে মেয়েদের মুখে রুটি দিতে পারে না, সেই ধর্ম আমি বিশ্বাস করি না। তারপর করলেন মেয়েদের। অন্নদা ঠাকুর বলতেন, উমেন শুড হ্যাভ দ্য সেম স্ট্যাটাস এস ম্যান ইন সোসাইটি। ছেলেদের এবং মেয়েদের একই সত্তা থাকবে। লিভ দ্য ক্যানট কন্ট্রিবিউট দেয়ার শেয়ার ফর দ্য গ্রোথ অফ সোসাইটি, সোসাইটি ইজ দ্য লুজার। আমার মা বোনেরা যদি তাদের শক্তি সমাজে দিতে না পারে, সমাজ ক্ষতিগ্রস্ত হয়। সোসাইটি ক্যানট প্রোগ্রেস ডিপেন্ডিং অন ম্যান অ্যালোন। শুধু আমার পিতৃদেবকে দিয়ে আমার সমাজ বাঁচতে পারে না। আমার পরিবারে আমার মা ঠিক তো সব ঠিক। বলো, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা। তারপর 1 বছর সস্ত্রীক সাধনা করলেন, স্ত্রীও মারা গেলেন 28 বছর 5 মাসে। তারপর ওল্ড এজ হোম, হোম ফর হোমলেস, মেল এক্সপিরিয়েন্স, ফিমেল এক্সপিরিয়েন্স, সাধক সাধিকা, ডেলি 500 গরিব খায়। দৈনিক খরচ হলো আমার 2.5 লক্ষ টাকা, কিন্তু ইনস্টিটিউশন হোললি ডিপেন্ডস অন চ্যারিটি, ভিক্ষার উপরেই নির্ভর। অন্নদা ঠাকুর বলতেন, উই আর দ্য সন অ্যান্ড ডটার অফ সেম মাদার, আমরা একই মায়ের সন্তান। প্রায় এভরি মনার্ক এভরি সেন্টস উড বি অ্যাড্রেসড অ্যাজ ভাই, সকলকে ভাই বলে ও সম্বোধন করে গেছেন বিশ্ববাতৃত্বের বন্ধনে। 1915 সালে তিনি যেই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, সেই মন্দিরের চূড়ায় বসিয়েছিলেন মুসলিম ধর্মের চাঁদ তারা, হিন্দু ধর্মের ত্রিশূল, খ্রিস্টান ধর্মের ক্রস, বৌদ্ধ ধর্মের হাত পাখা। স্বামীজি বলছেন, আই শ্যাল গো টু দ্য মক্স অফ দ্য মহামেডান,
আমি মুসলিমদের মসজিদে যাব। আই শ্যাল এন্টার ইনটু দ্য ক্রিশ্চিয়ান চার্চ অ্যান্ড নীল বিফোর দ্য ক্রুসিফিক্স। আমি খ্রিস্টের গির্জায় যাব এবং নত যেন হয়ে তার পবিত্র ক্রসের সামনে প্রণাম জানাব। আই শ্যাল গো টু দ্য বুদ্ধিস্টিক টেম্পল হোয়ার আই শ্যাল টেক রিফিউজ ইন বৌদ্ধ অ্যান্ড ইসলাম। And I shall enter into the forest and sit down in meditation with the Hindu. For not only shall I do all this, but I shall keep my heart open for all that may come in the future. Amar hridayabatta sokoler jonno unmukto thakbe. Sokole eshe jeno amar kache jurate pare. Ekoi mandire guru kali hari. Ek bedite Ramkrishna dev lekha ache guru. আর এক বেদিতে আদ্যামা লেখা আছে জ্ঞান ও কর্ম। আর এক বেদিতে রাধা কৃষ্ণ প্রণবের মধ্যে লেখা আছে প্রেম। অর্থাৎ গুরুকে ধরে জ্ঞান ও কর্মের মাধ্যমে প্রেমে পৌঁছে যাওয়া। আদ্যামা বলতেন, মাই ওয়ার্ল্ডলি পিপল হ্যাভ নো টাইম অ্যাট অল, আমার সন্তানদের সময় নেই। অ্যাট দ্য টাইম অফ টেকিং ফুড মাদার টেক দিস, at the time of wearing clothes mother wear this, ma khao ma poro, e holo puja. Ar keu jodi amar samne adhyasto pat kore ami bishesh santushto hoi. Bole roj je amar eta brahma ji narad ke diyechilam e adhyasto ved theke, beder ei ongsho. Tai বর্তমানে আমার 2500 অনাথ ছেলে, অনাথা মেয়ে, বৃদ্ধ, বৃদ্ধা, বিধবা মা, সাধক সাধিকা, ডেলি 500 গরিব খায়। নরনারায়ণ সভা 109 বছর ধরেই চলছে। আমরা গরিব বলি না, নরনারায়ণ বলি। আয় আদ্যামা বলতেন, আই শ্যাল বি হাইলি প্লিজড ইফ এনিবডি রিসাইটস আদ্যা স্তোত্রম বিফোর মি। ব্রহ্মাজি নারদকে দিয়েছিলেন। নারদ যখন জিজ্ঞাসা করেছিলেন 99 ইয়ার্স লিজ হোল্ড প্রপার্টি টার্মিনেবল উইদাউট প্রায়র নোটিস, কলিতে তো খুব অল্প আয়ু, জলদি জলদি ভগবান লাভের কি আছে, তখন ওই আদ্যামার স্তব দিয়েছিলেন সারা পৃথিবীতে। www.adyapeeth.org এই দিলেই আমাদের সমস্ত ওয়ার্কস অ্যান্ড অ্যাক্টিভিটিস লন্ডন, আমেরিকা, ক্যানাডা, ফ্রান্স, ইন্দোনেশিয়া, চীন ওই স্তবের মধ্যে সব পাবে। মানে যারা রোজ আমার স্তব করে আমি এই জন্যেই দর্শন দিয়ে যাই। এত সিম্পল, মা খাও মা পরো, এত সিম্পল বিধান কোনো গানে পাবেন না। পরিশেষে জগজ্জননী আদ্যামার কাছে প্রার্থনা করি সকলের জন্য, সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, লেট গুডনেস প্রিভেইল অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সর্বে সন্ত নিরাময়া, সকলে নিরাময় থাকুক, let all stay in healthy and hearty, sarve bhadrani pashyantu, sakala sundar vastu darshan karu, let all see the supreme beauty of Lord, ma kashchit dukkho bhag bhavet, keu jeno dukher bhagi na hoy, let no one stay in miseries, let there be peace in the whole world, bishwer kalyan hok, bishwer kalyan hok, বিশ্বের কল্যাণ হোক। ওম শান্তি, জয় মা, বন্দে মাতরম।